শীর্ষ আদালতে ধাক্কা বিরোধী দলগুলির কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার নিয়ে 14টি বিরোধী দলের আবেদন গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। এই বিষয়ে আবেদনকারীদের একটি নির্দিষ্ট মামলার উল্লেখ করতে বলা হয়েছে। 14টি বিরোধী দলের আবেদন গ্রহণ করল না আদালত। নেতাদের জন্য পৃথক কোনো নিয়ম নয়। ইডি সিবিআই নিয়ে বিরোধীদের মামলা খারিজ করে এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের। জ্যোতির্ময় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, মামলাটা ঠিক কি ছিল? দেখো, 14টি বিরোধী দলের তরফ থেকে যে দাবি করা হয়েছিল যে বিরোধী দলের নেতাদেরকে আলাদা করে টার্গেট করা হচ্ছে এবং এক্ষেত্রে তাদের যেটা বক্তব্য যে ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায়। যোগাযোগ করুন 9154089451 নম্বরে। তাদেরকে এক্ষেত্রে বিরোধী দলের নেতাদের বিভিন্ন ইস্যুতে সিবিআই এবং ইডি বারবার ধরে তলব করছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে যে আবেদন করা হয়েছিল তা হচ্ছে যে কোনো তদন্ত আটকানোর জন্য 14টি রাজনৈতিক দল তারা আবেদন করেনি এবং সেটা পিটিশনে উল্লেখও করা হয়েছিল। তারা বলেছে এক্ষেত্রে ইনভেস্টিগেশন এবং প্রি অ্যারেস্ট এবং পোস্ট অ্যারেস্ট এই তিনটি ক্ষেত্রের জন্য সুপ্রিম কোর্ট সুনির্দিষ্ট গাইডলাইন জারি করুক, রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে এই ধরনের তদন্তকারী এজেন্সিগুলি কি ধরনের ব্যবহার করবে, অর্থাৎ তাদেরকে গ্রেপ্তার করার আগে এবং তার গ্রেপ্তার পরবর্তী ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের সঙ্গে কি ধরনের আচরণ হওয়া উচিত বা কি কি ধরনের পদক্ষেপ করতে হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট গাইডলাইন সুপ্রিম কোর্ট জারি করুক। কিন্তু আজকে খুব স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে ইডি সিবিআই এর কাজ সম্পূর্ণভাবে স্বতন্ত্র একটি সংস্থা তারা এবং তাদেরকে এক্ষেত্রে আলাদা করে কোনো নির্দেশ দেওয়া হবে না। রাজনৈতিক দলের নেতা বলে তাদের জন্য কোনো আলাদা গাইডলাইন, কোনো সেপারেট গাইডলাইন সুপ্রিম কোর্ট তারা জারি করবে না। অর্থাৎ পুরোপুরিভাবে 14টি দলের যে দাবি জানানো হয়েছিল সেটা সম্পূর্ণভাবে খারিজ হয়ে গেল এবং বিরোধী দলগুলি বারবার ধরে ইডি সিবিআই কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এই বিষয়টি নিয়ে যেভাবে তারা জাতীয় রাজনীতিতে ইস্যু করার চেষ্টা করছে সেই ইস্যু করার ক্ষেত্রে কিন্তু বড়সড় ধাক্কা খেল সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশ। এই যে 14টি বিরোধী দলের আবেদন গ্রহণ করা হলো না এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট মামলার উল্লেখ করতে হবে, একটি নির্দিষ্ট মামলা উল্লেখ করার কথা বলতে কি বোঝানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এক্ষেত্রে? দেখো, এক্ষেত্রে তারা যে কথা বলছে যে 14টি যে বিরোধী দল তারা তাদের বক্তব্য যে এক্ষেত্রে একাধিক মামলার উল্লেখ রয়েছে। আমরা দেখেছি যে কয়েকদিন আগে একটি চিঠি লেখা হয়েছিল প্রধানমন্ত্রীকে যেখানে লালু প্রসাদ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মনীষ সিসোদিয়া এবং একাধিক নেতা, সঞ্জয় রাউত, একাধিক রাজনৈতিক দলের নেতা, তাদেরকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হচ্ছে বা তাদের ইডি তলব করছে, সিবিআই তাদেরকে তলব করছে, এই বিষয়গুলিকে সামনে রাখা হচ্ছিল। কিন্তু এক্ষেত্রে কিভাবে আর্বিট্রারিলি ইউজ করা হচ্ছে, কিভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তার তথ্য প্রমাণ কি রয়েছে সেই বিষয়টি সুপ্রিম কোর্ট বোঝার চেষ্টা করছিল, যেটা তাদের পিটিশন থেকে স্পষ্ট নয়। সেই কারণের জন্যই কোনো একটি কেসকে কেস স্টাডি হিসেবে সামনে রাখার কথা সুপ্রিম কোর্ট বলেছে। এই যে 14টি বিরোধী দলের কথা বলা হচ্ছে এবং যাদের আবেদন গ্রহণ করলো না সুপ্রিম কোর্ট, এই 14টি দলের মধ্যে উল্লেখযোগ্য কারা? দেখো, এক্ষেত্রে যেমন কংগ্রেস রয়েছে এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পার্ট, আরজেডি রয়েছে, সমাজবাদী পার্টি রয়েছে এবং তার পাশাপাশি উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা রয়েছে, ডিএমকে রয়েছে এবং এই 14টি দলের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতীয় রাষ্ট্র সমিতি, তারা রয়েছে। আমরা জানি যে আম আদমি পার্টির মনীষ সিসোদিয়া, তিনি দিল্লির উপমুখ্যমন্ত্রী, তিনি গ্রেপ্তার হওয়ার পরেই আম আদমি পার্টির তরফ থেকে সারা দেশ জুড়ে বিষয়টি নিয়ে অন্যান্য বিরোধী দলগুলিকে একটা করার একটা প্রচেষ্টা তৈরি হয়। বিআরএস এর তরফ থেকে কে কবিতা, তাকে যখন বারবার ধরে ইডি তলব করছে তারাও এক্ষেত্রে শরিক হয়, কিন্তু যদিও তারা কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখছিল। এক্ষেত্রে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডি এবং ন্যাশনাল কনফারেন্স এবং উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা, তাদের প্রত্যেকে এই 14টি রাজনৈতিক দলের মধ্যে তারা রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।